নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যথেষ্ট বিপাকে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এই নির্বাচনী বন্ড? রাজনৈতিক দলগুলির অর্থ তহবিলের অন্যতম উৎস এই বন্ড নিয়ে বিতর্কের কারণ কি? নির্বাচনী বন্ড কি এবং কেন বিতর্ক? সেক্ষেত্রে বলে রাখি, নির্বাচনী বন্ড হলো নগদের মতো বিয়ারার অর্থ, সে কারণে বন্ডের মালিকানা বিষয়ক কোনো তথ্য রাখা হয় না। যার কাছে বন্ড, টাকার মালিকানা তার। ১০০০০, ১০০০০, ১০০০০০ এবং ১০০ কোটি টাকার বন্ড কিনতে পাওয়া যায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু নির্দিষ্ট শাখায় এই বন্ড বিক্রি হয়। কোনো ব্যক্তি, সংস্থা অথবা কর্পোরেট কোম্পানি এটা কিনে তাদের পছন্দ মতো রাজনৈতিক দলকে দান করতে পারে। ২০১৮ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রক নির্বাচনী বন্ড নিয়ে আসে। লক্ষ্য ছিল রাজনৈতিক তহবিলকে স্বচ্ছ করা, রাজনীতিকে কালো টাকার প্রভাব মুক্ত করার উদ্দেশ্য ছিল বন্ডের। নির্বাচনী বন্ডে কোনো সুদ দেওয়া হয় না, যে কোনো ভারতীয় নাগরিক এটা কিনতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, ফলে কে কিনছেন তার নাম থাকে না। বন্ডের মেয়াদ ১৫ দিনের, এর মধ্যে রাজনৈতিক দলের হাতে দিয়ে দিতে হয়। যে দলকে দেওয়া হয় তারা নিজেদের অ্যাকাউন্ট থেকে নগদে টাকা তুলতে পারে। ২০০০০ টাকার বেশি নগদে কোনো দলকে দান করলে তার নাম প্রকাশ করা আবশ্যিক হলেও পরিমাণে যাই হোক, নির্বাচনী বন্ডের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচনী বন্ড প্রতি জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবরে ১০ দিনের জন্য ছাড়া হয়। তবে লোকসভা ভোটের বছরে এক মাসের জন্য কিনতে পাওয়া যায়। বন্ড নিয়ে বিতর্কের মূল কারণ হল ক্রেতার নাম গোপন থাকা। দাতার নাম পরিচয় প্রকাশ্যে এবং নির্বাচন কমিশনের সামনেও জানানো যায় না। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৩,০০০ কোটি টাকা বিভিন্ন দলের তহবিলে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রের শাসক দলের ঘরে নির্বাচনী বন্ডের ৯৮% হস্তান্তর হয়েছে। ২০২৩ সালে কমিশনের তথ্য অনুযায়ী বিজেপির পরেই রয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং এনসিপি। ২০২১ থেকে ২০২২ সালে এই দলগুলির নির্বাচনী বন্ডের মাধ্যমে ৫৫.০৯% টাকা আয় করেছে। মামলাকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী ২০২৩ সালের মার্চে ৭টি জাতীয় দল মোট আয়ের ৬৬% বেশি আয় করেছে বন্ডের মাধ্যমে, যেখানে উৎসের কোনো হদিশ নেই। এই ৭টি দল হল বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিআই, সিপিএম এবং মেঘালয়ের এনসিপি। ২০১৭ এবং ২০১৮ সালে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর এবং সিপিএম দুটি পৃথক আবেদন করে সুপ্রিম কোর্টে। ৬ বছর পর সোমবার অর্থাৎ আজ বন্ড নিয়ে এসবিআইকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত।